ਭੱਲੇ ਭੱਲੇ ਜੇ ਸੋਹਣਿਆ ਦੇ ਰੰਗ ਦੇਖ ਲੋ ਬਿਨਾਂ ਢੋਲ ਤੋਂ ਐ ਉੱਡਦੀ ਪਤੰਗ ਦੇਖ ਲੋ ਭੱਲੇ ਭੱਲੇ ਜੇ ਸੋਹਣਿਆ ਦੇ ਰੰਗ ਦੇਖ ਲੋ ਬਿਨਾਂ ਢੋਲ ਤੋਂ ਐ ਉੱਡਦੀ ਪਤੰਗ ਦੇਖ ਲੋ ਅੱਜ ਮੁੰਡੇ ਹੋਏ ਇਹਨਾਂ ਦੇ ਮਲੰਗ ਦੇਖ ਲੋ ਬਿਨਾਂ ਢੋਲ ਤੋਂ ਐ ਉੱਡਦੀ ਪਤੰਗ ਦੇਖ ਲੋ ਐ ਕੁੜੀਆਂ ਕੁੜੀਆਂ ਤਿੱਖੀਆਂ ਛੁਰੀਆਂਸੋਹਣਿਆ ਦੇ ਰੰਗ ਦੇਖ ਲੋ ਬਿਨਾਂ ਢੋਲ ਤੋਂ ਐ ਉੱਡਦੀ ਪਤੰਗ ਦੇਖ ਲੋ
সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটা সুন্দর পরিবেশ উপহার দিয়েছেন, সেজন্য আপনাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আসলে এই চট্টগ্রাম কলেজ
চট্টগ্রাম কলেজ শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রাম উপস্থিতি, আমরা এমন একটি জায়গায় আজ অবস্থান করে আছি, এই জায়গাতে কোন ছাত্রলীগ নেতা বক্তৃতা এবং সক্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে ইতিহাস বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা দেখতে দেখতে চারটি বছর পার করছ চট্টগ্রাম কলেজে, সেই দোয়া সেই শুভকামনা রেখে আবার বক্তব্য। প্রবাদ পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ হৃদয়ে আমি বলবো না, কারণ তোমাদেরকে আমরা পুরোপুরি বিদায় দিয়ে দিচ্ছি না। তোমরা এখানে হয়তো বেশিরভাগ স্টুডেন্টরা এখানে মাস্টার্স কমপ্লিট করবে, মানে পোস্ট গ্রাজুয়েশন করবে, অতএব তোমরা এই 13-14 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই বর্ণিল আয়োজনের উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের এই অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে সবাইকে লাইভ যে সময়টা তোমরা এই চট্টগ্রাম কলেজে অতিবাহিত করেছ, তোমরা জানো এই চট্টগ্রাম কলেজ বাংলাদেশের মধ্যে একটি বিখ্যাত কলেজ, যে কলেজটি ইতিমধ্যেই তার 150 বছর পূর্ণ করেছে, ছবি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমাদের প্রিয় শিক্ষক, আমরা তাদেরকে স্মরণ করব, কোনোদিন ভুলব না। তখন আমি নিচে একটা কমেন্টস লিখেছিলাম যে শিক্ষকদেরকে তোমরা স্মরণ করবা, এটা তো অবশ্যই সত্য কথা, কিন্তু সাথে সাথে অনুসরণ করতে হবে। আমি তোমাদেরকে আজকের এই অনুষ্ঠানে অনুরোধ করব, তোমরা তোমাদের শিক্ষকদের 4 বছর আগে এই এক ঝাঁক নতুন মুখে আমি ইতিহাস বিভাগে ফুল দিয়ে বরণ করেছিলাম। আজকে 4 বছর মঞ্চপ্রবিষ্ট আমার অভিন্ন হৃদয়ের সুরিত সহকর্মীবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্রছাত্রীরা, শিক্ষা জীবনের শেষ পাঠটুকু শেষ করতে যাচ্ছ, আরেকটি বছর আমি নিশ্চিত তুমি সফল হবে। অনেকের সঙ্গে আমার ক্লাস বা দেখা শেষে তো হয়নি, আমি গত মাসের 18 অক্টোবর এখানে যোগদান করেছিলাম, পরবর্তী কোর্সে শুনেছিলাম, সেখান থেকে আমি দুঃখিত যে আমার গলার সমস্যার কারণে হয়তো ওরকমভাবে বক্তব্য করা আমার পক্ষে সম্ভব না। ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম, চতুর্থ বর্ষই করে তোমরা মানে পরীক্ষা দিতে যাচ্ছ সহপরিবর্ষ, আজকের পথ অনুষ্ঠানের প্রথম পর্ব প্রায় শেষ পর্যায়ে, থ্যাংক ইউ।
ফ্যাকাল্টি মেম্বার Thank you.
Thank you.
Thank you.
একটু মানে